গত পর্বে আমরা সাজেশন বক্স তৈরি করেছিলাম, যেখানে আমাদের সাজেস্টেড ডাটাগুলো গুগল স্প্রেডশিটে সংরক্ষিত ছিল। এ পর্বে আমরা সাজেস্টেড ডাটাগুলো দিয়ে এস্টিমেট করা শিখব। যেমন মনে করুন, আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে যার ভিন্ন ভিন্ন মূল্য তালিকা শো করতে চান, অথবা একটি শ্রেণীতে স্টুডেন্টদের রোল নম্বর অনুযায়ী রেজাল্ট পাবলিশ করতে পারবেন ইত্যাদি। চলুন আমাদের প্রোগ্রামিংয়ের মূল পর্ব শুরু করি। প্রথমে আমাদের পূর্বের সাজেশন বক্সটির নিচে একটি বাটন তৈরি করব, যার আইডি দিব PRC এবং আইকন দিব ফাস্ট ফরওয়ার্ড। এরপর এর নিচে একটি ইনপুট বক্স তৈরি করব, যার আইডি দিব রেট এবং ক্লাস হবে ভ্যালিড, যা অ্যাক্টিভ হবে, ও লেবেল হবে প্রাইস। এরপর যথারীতি নিউ ডিপ্লয়মেন্ট করে দেখব। দেখুন, আমাদের সাজেশন বক্সটির পাশে একটি বাটন এবং একটি ইনপুট বক্স তৈরি হয়ে গিয়েছে, যেখানে প্রোডাক্টের এস্টিমেটেড ভ্যালু শো করবে। এখন এই দুটোকে কার্যকর করতে হবে। এজন্য গুগল অ্যাপ স্ক্রিপ্টের js.html পেজে বাটনটির জন্য একটি ক্লিক ইভেন্ট ফাংশন লিখব, যার নাম দিতে পারি গেট রেট। গেট রেট ফাংশনটিতে একটি ভেরিয়েবল রেট কোডের মাঝে সাজেশন বক্সটির আইডি অনুযায়ী ডাটা সংরক্ষিত করব, যা দিয়ে একটি গুগল স্ক্রিপ্ট ফাংশন রান করব, যার নাম দিতে পারি গেট কস্ট। এরপর আমরা code.js পেজে গেট কস্ট ফাংশনটি লিখব। এর জন্য আমাদের স্প্রেডশিটটিতে নতুন একটি শিট নিব, যার নাম দিতে পারি এস্টিমেট। চলুন এস্টিমেট শিটটিতে আমাদের প্রোডাক্ট অনুযায়ী প্রাইসগুলো লিখি। এখন এই ডাটাগুলি কল করব, তারপর প্রোডাক্ট লিস্টটি ম্যাপ করব এবং প্রাইস লিস্টটিও অনুরূপ ম্যাপ করব। এরপর এদের মাঝে লিংক করব এবং সবশেষ লিংকটি রিটার্ন করব। এখন এই লিংকটি রিটার্ন ভ্যালু কাজে লাগানোর জন্য js.html পেজে একটি সাকসেস হ্যান্ডেল ফাংশন লিখব, যার নাম দিব আপডেট এস্টিমেট। এই ফাংশনটিতে আমাদের নতুন এস্টিমেট বক্সটির আইডি অনুযায়ী রিটার্ন ভ্যালু রেখে টেক্সট ফিল্ড আপডেট করব। পুনরায় নিউ ডিপ্লয়মেন্ট করে দেখব। দেখুন, আমাদের প্রোডাক্ট নেম অনুযায়ী এদের ভিন্ন ভিন্ন প্রাইস এস্টিমেট বক্সে শো করতেছে। এখন এই প্রোডাক্ট অনুযায়ী এস্টিমেটেড প্রাইসটি গুগল স্প্রেডশিটে সাবমিট করার কাজটি করব। এই অংশটি ভালোভাবে বোঝার জন্য এই টিউটোরিয়াল সিরিজের part 2 ভিডিওটি দেখতে পারেন। শেষবারের মতো নিউ ডিপ্লয়মেন্ট করি, কিছু ডাটা ইনপুট দিয়ে দেখি। এভাবে আপনারা খুব সহজে গুগল অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে প্রোডাক্ট লিস্ট অনুযায়ী এস্টিমেটেড প্রাইস লিস্ট শো করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের রেডিও বাটন তৈরি করে দেখাবো, যা ব্যবহার করে বিভিন্ন রকমের অপশন তৈরি করতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করুন। ধন্যবাদ।